আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটর বাইক 5000-এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে যে কাজটা আমরা শিখব এটা হলো, যে দেখতে পারেন টিভিএস আরটিআর বাইক বা অন্য যে কোনো ধরনের বাইকেরই আমাদের যে ওয়ারিংটা থাকে, এই ওয়ারিংয়ের পজিটিভ লাইন আমরা চিনি না। অনেকেই সহজে একটা লাইন চিনি, যেটা হলো লাল কালার তারটা আমাদের সবসময়ের জন্য পজিটিভ হয়, কিন্তু আমাদের অন্য অন্য কালারও পজিটিভ হতে পারে, এটা আমরা অনেকেই জানি না। বাইকের ক্ষেত্রে আমাদের অন্য অন্য কালারও কিন্তু পজিটিভ হয়, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বাইকের পজিটিভ লাইনের কালার কী, কীভাবে চিনবেন, বা প্রত্যেকটা গাড়ির তো এক না। এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করতেছে ওরাও কিন্তু ওয়ারিংয়ের বিষয়ে অনেক কিছুই জানতে চেষ্টা করতেছে। তো ভিডিও করার উদ্দেশ্য এইটা, যাতে আমি আপনাদেরকে বুঝে দিতে পারি। তো আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কোনো রকমের কাটাকাটি করবেন না। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন টিভিএস আরটিআর বাইক। সর্বপ্রথম আমি ব্যাটারি এইখান থেকে শুরু করলাম, বাইকের পজিটিভ এবং নেগেটিভ তার কীভাবে চিনবেন। তো যে কোনো বাইকেরই ব্যাটারির এইখান থেকে আগে আমাদের পজিটিভ এবং নেগেটিভ তারটা চিনে নিতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে নেগেটিভ যে তারটা আছে এটা আমি চিনে দিব। এই যে দেখতে পারেন ব্যাটারির এখানে নেগেটিভ একটা অপশন দেওয়া আছে। নেগেটিভ কালারটা এখানে আপনারা কী কালার দেখতেছেন একটু ভালো করে খেয়াল করবেন, কালোর ভিতরে সাদা কালার। এই যে দেখেন কালোর ভিতরে সাদা কালার, প্রত্যেকটা বাইকের কিন্তু সেম হবে না। আমাদের বাইকের বিভিন্ন জায়গায় এই তারটা আছে কালোর ভিতরে সাদা। আমাদের যদি আমি এখানেও যদি দেখাই বাইকের হেডলাইটের এখানে, এইখানেও দেখতে পারেন কালোর ভিতরে সাদা। এখন কথা হলো, এই জায়গায় আমাদের সব গাড়িরই তারের কালার তো এক হবে না। নেগেটিভ যে তারের কালারটা আছে এটা তো সব গাড়ির এক হবে না, তাহলে আমি কীভাবে চিনব? তো আপনাদেরকে আমি বলে দিই, আমাদের বাইকের ব্যাটারি এখানে আপনারা খেয়াল করবেন। সর্বপ্রথম এখানে আমাদের এই কালো সাদা যে নেগেটিভ তারটা আছে, এখানে আমাদের সবুজ কালার থাকতে পারে, অথবা একবারে কালো থাকতে পারে, অথবা অন্য যে কোনো কালার থাকতে পারে। এখন যেহেতু আমাদের এখানে কালো এবং সাদা কালার তার আছে, এর মানে কালো সাদা আমাদের যে এই তার যেই যেই জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমাদের নেগেটিভ লাইন দেওয়া আছে। এখন এই তারটা কত কোন কোন জায়গায় আছে আপনাদেরকে আমি দেখাই দিই। আমাদের সিডিআইতে আমাদের এই দেখতে পারেন কালো সাদা নেগেটিভ তার ইনপুট হয়েছে। হ্যাঁ, আমাদের এই সামনে হেডলাইটে গেছে এই তারটা। আমাদের আউট কয়েল যে আছে, আমাদের আউট কয়েলের এইখানেও আমাদের এই যে নেগেটিভ তার দেওয়া আছে। আমাদের পিছে এখানে দেখতে পারেন পিছে ব্যাকলাইট জ্বলে অথবা ইন্ডিকেটার জ্বলে, প্রত্যেকটা জায়গায় আমাদের কালো সাদা নেগেটিভ লাইন দেওয়া আছে। ঠিক আছে, এইখানেও দেখতে পারেন কালো সাদা। এখন এইখানে যেহেতু কালো সাদা, এর মানে যে যে জায়গায় আমাদের কালো সাদা লাইন আছে প্রত্যেকটা জায়গায় আমাদের নেগেটিভ লাইন, মানে ওই কালারের তারটা আমাদের সর্বদম এইখান থেকে চিনতে হবে। এখানে এখন যদি আমার সবুজ কালার তার হতো, তাহলে আমার জানতে হবে সবুজ কালার তার যে যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমার নেগেটিভ। এখন আমি পজিটিভের যে বিষয়টা আছে এটা আমি আপনাদেরকে বুঝে দিব। পজিটিভের বিষয়টা একটু ভিন্ন, আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের ভিডিওর সাথে লাগিয়ে থাকবেন। তো এইখানে দেখেন আপনারা ব্যাটারির পজিটিভ যে তারটা আছে এটা প্রত্যেকটা বাইকেরই এইখানে লাল থাকে, কিন্তু এইখান থেকে যখন আমাদের তারটা আমাদের বাইকের ইগনিশন সুইচের ওইখানে যায়, ওইখানে যাওয়ার পর তারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা অনেকেই লাইন বুঝতে পারি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। হ্যাঁ, অনেকে আমরা ঠিকভাবে বুঝতে পারি না। এখন আমি আপনাদেরকে বুঝাই দিব আমাদের ব্যাটারি এইখানে প্রত্যেকটা বাইকেরই যে পজিটিভ যে তারটা আছে এটা আমাদের লাল কালার হবে। প্রত্যেকটা বাইকের পজিটিভ তারটা আমাদের লাল কালার হবে। এই তারটা আমাদের কোথায় গেছে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। এই তারটা আমাদের বাইকের ইগনিশন সুইচের এইখানে আছে, অন্য কোনো জায়গায় যাবে না, শুধুমাত্র বাইকের ইগনিশন সুইচের এইখানে আসবে। এই যে দেখতে পারেন লাল কালার তার, এইখানে আসার পর আমাদের কোনো তারটা লাল থাকবে না, এইখানে আসার পরই ওর কাজ শেষ। ব্যাটারির থেকে সরাসরি আমাদের ইগনিশন সুইচের এইখানে আইসে আসার পরে কিন্তু আমাদের এই লাল কালারের তার এটার কালার শেষ, এটা আর অন্য কোনো জায়গায় যাবে না, এই কালারটা এ পর্যন্তই শেষ। এখন এই লাল কালার যে পজিটিভ লাইনটা আছে আমাদের, এটা হলো আমাদের বাইকের ইগনিশন সুইচে ইনপুট হয়েছে। ইনপুট হওয়ার পর আমরা যখনই বাইকের সুইচটা অন করতেছি, অন করার সাথে সাথে আমাদের
এই পাশে যে কমলা কালার তারটা দেখতেছেন আপনারা, এটা দিয়ে আমাদের 8 ফুট হইতেছে। এখন বিয়স এইখানে একটা কথা আছে, আমাদের যে কমলা কালার তারটা যে 8 ফুট হইতেছে, এখন এইখানে আমাদের অন্য যে কোনো কালারও হইতে পারতো, দেখা গেলো সবুজ হইতে পারে অথবা কালো হইতে পারে, হ্যাঁ অথবা সাদা হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে। এখন এইখানে যেহেতু আমাদের কমলা কালার, এর মানে আমাদের প্রত্যেকটা জায়গায় দেখেন এইখানে যে কমলা কালার আছে এটাও পজিটিভ, এইখানে যে কমলা কালার আছে এটাও পজিটিভ, হ্যাঁ আমাদের হরেনের এইখানে দেখেন এটা হলো পজিটিভ, এরকম বিভিন্ন জায়গায় আছে। আমাদের যে ব্রেক শুজের এইখানে দেখেন এটা হলো পজিটিভ, আমাদের ফ্ল্যাশারের এইখানে দেখেন এটা হলো পজিটিভ, এরকম বিভিন্ন জায়গায় এই লাইনটা দেওয়া আছে। আপনাদেরকে আমি এটা বুঝাইতে চাইতেছি যে আমাদের পজিটিভ লাইনটা লাল কালার যে তারটা আছে এটা ইগনিশন সুইচে ইনপুট হওয়ার পর 8 ফুট যে লাইনটা বাইরেছে, এটা যে কোনো কালার থাকতে পারে। সর্বপ্রথম আপনারা এইখানে খেয়াল করবেন ইনপুট হওয়ার পর আমাদের 8 ফুট যে তারটা বাইর হবে এটার কালারটা কী, এখানে লালও হইতে পারে অথবা সবুজ হইতে পারে অথবা কালো হইতে পারে অথবা সাদা হইতে পারে অথবা চকলেট কালারও হইতে পারে, ঠিক আছে। এখন এইখানে যদি আমার এখন সাদা কালার তার হতো, তাহলে আমার হরেনের এই জায়গায় আমার সাদা কালার তার থাকতো, অথবা ফ্ল্যাশারে এইখানে সাদা কালার তার থাকতো, অথবা এই ব্রেক সুইজের এইখানে সাদা কালার তার থাকতো, ঠিক আছে। যেমন আমাদের এই যে হাতের ব্রেক সুইজ এইটা, এইখানেও আমাদের কমলা কালার তার আছে, এইখানেও সাদা কালার তার থাকতে পারতো। আপনাদেরকে এটা বুঝে নিতে হবে, আমাদের ইনপুট হইতে আছে লাল তারটা, 8 ফুট হইতে আছে কমলা কালার তারটা, এইটা যেই কালার হবে ওই কালারের তার যেই যেই জায়গায় আপনারা দেখেন না কেন প্রত্যেকটা তারই কিন্তু পজিটিভ হবে। এটা হলো বাইকের ওয়ারিং চিনার সব থেকে সহজ উপায়। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।